সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ডেটা রুম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ডেটারুম সংক্রান্ত হাফে যখন মামলা ওঠে তখন জাজ সাহেব জানান যে সামনের সপ্তাহে মামলার ডেট যেন রাখা হয় কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার বারবার বলছিলেন যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এইচএম এবং অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ প্রসেস রেডি হয়ে পড়ে রয়েছে কোনো নোটিফিকেশান বের করতে পারছেন না আপনারা দয়া করে বিষয়টি বিবেচনা করুন তখন উনি বলেন দ্বিতীয় অর্ধে দেখছি তো দ্বিতীয় অর্ধে যখন কথা ওঠে তখন তিনি বলেন আমি ফার্স্ট আওয়ারে মামলাটিকে লিস্টেড করা হয়েছে এবং কমপ্লিটলি ডেটারুম কমিশনের হাতে তুলে দেবো যাতে আপনারা নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেন এরকম কথা শোনার পর আমরা অনেক আশায় রয়েছি দেখুন যেহেতু মেন ইস্যু ছিল ডেটা রুম আর এই ডেটা রুম যদি আগামীকাল কমিশনের হাতে তুলে দেয় সেক্ষেত্রে আমরা আশা করছি যে খুব দ্রুততার সাথে এইচএমের নোটিফিকেশান বেরোবে এবং তার সাথে এটাও আশা করছি যে এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচারের নোটিফিকেশনও দ্রুততার সাথে বেরোবে বলে আশা করা যায় তো আমরা আশা করতে পারি যে আগামী সোম মঙ্গলবার করে এই প্রসেস হয়তো চালু হয়ে যেতে পারে এই মুহূর্তে যদি এই রকম পজিটিভ খবর আসে তো সেক্ষেত্রে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদেরকে আপনাদের প্রস্তুতিকে সঠিকভাবে বজায় রাখা এবং আপনাদের প্রস্তুতিকে সঠিকভাবে নিয়ে যাওয়া আজকে আমি এতটাই খবর পেলাম আপনারাও যদি কোনো নতুন খবর পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আগামীকালের দিকে আমরাও তাকিয়ে রয়েছি আমরাও চাই যে আগামীকাল ডেটা রুম কমিশনের হাতে তুলে দিক এবং কমিশন নুন নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করুক এই আশা রাখি ভিডিওতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী ক্ষেত্রে আমি নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এই লাইক দিলে কী হয় আমি অনেক মোটিভেট হই এবং আপনাদের এ ধরনের দিতে অনেক সচেষ্ট হই সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ